চল পরে পাতা নরে নরে আমার মন, একবারই বার্গার খাইলে সার্থক জীবন। বন্ধুগণ, আনের গুড়ি আর নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে আই বাড়িতে কোনো ধরনের আবন ফাবন মাবন ছাড়া কীভাবে আরবার বারবার তৈরি করা যায় ইডে আনার গুড়ি আই দেখামো। খুবই ইজি, বাচ্চা পোলা পাইনে দুধের শিশু মানে দে যে শিশুয়ে দুধু খায় ও শিশুও জিনিসটা তৈরি করতে পারবো। তো জিনিসটা মন দেখে নিচে দিয়ে লিখে দিচ্ছি কী আছে, বা এখানে ময়দা, চিনি গুঁড়া, তেল আর কী কাজে একখানা দই দেওয়া হয়েছে। এখানে দিতেছি আই দুধু, দুধু ছাড়া অ্যাকচুয়ালি বার্গারগুলো একখানা শক্ত যাবে, শক্ত অনেক সময় দাঁত ছিঁড়ি খুলি চলি আইতে পারে খাইতে খাইতে, এই জন্য দুধু একটু দিতে হয়। তো এখানে আয় কী কয় যে একটু তেল দিশারি গিয়ে কার্ডবোর্ডও রয়েছে আলতো হাতে আস্তে আস্তে জিনিসটারে ইয়া করি, আর বেশি সাইবলে আছে না, এটার মধ্যে যত বাতাস আছে সব বাইরে যাবো গো, ভিতরে বেশি হান্দায় যাবো গো, তাহলে জিনিসটা স্বাদের জন্য আলতো হাতে করতে হবো, বীজন্য বেশি সাপ দেওয়া যায় তো না। এয়ার হলে এটা আমি চার পিছে কাটি লই এবং সাইডটা সুন্দর সুন্দর থেপলা বানালাম। হে তো হে থেপলা গুন্দি সুন্দর রেসিপিটা তৈরি করবো। বন্ধুগণ, ভিডিওতে আরেকটু আগাবি আগে আনার করে একটা কথা কই, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট টমেন্ট করে জানাইন, লাইক টাইক করিয়েন, শেয়ার মেয়ার করিয়েন, যা হারেন সব করিয়েন, ফলো করা না থাকলে প্লিজ ফলোটা লো করিয়েন, বুঝেনি প্লিজ, এটা রিকোয়েস্ট। তো এখানে একটা থালের মধ্যে টুনি থাল থালের হচ্ছে এগুলো দিই, ওসে দিয়ে আমি দুধু একটু লাগাইল। এর অ্যাকচুয়ালি দুধু লাগা দিলে উপরের যে লেয়ারটা আছে এটা আস্তে গরম হয় এবং ফাড়ে কম, ঠিক আছে। এই জন্য দুধু লাগাই একটা কড়াইয়ের মধ্যে দিই, মরিচ হান্দায় দিই ঢাকনার মধ্যে, এটা সুন্দর করে ঢাকে দিছি কম আছে কতক্ষণ পরে, এটার উপরে দিয়ে আবার দুধু লাগাই দিই, এর কিনলে যাতে ওসে দিয়ে হাড়ে কম। তো এখানে অরুণ বাবুর খেতে সুন্দর ধান দিচ্ছি আনার দেখতে পাইতেছেন। তো এগুলো আমরা বার্গারগুলো তৈরি হয়ে গেছে গই, এখানে প্রায় আমরা 20-25 মিনিট সময় লাগছে। আবার সেম থালে আরও দুগা বোয়ামো কিনলে খয়না মানুষ তো ভরা, কাদক বাইয়ে একলাই 10-12 খাইয়ে লাগবো, এতে বার্গার দুর্গা খাইতে পারে একলা, বড় ডেঞ্জারাস মানুষ। আচ্ছা যাই হোক, তো এখানে দুনুকার ওষে দিয়ে আয় আবার দুধু লাগায় সুন্দর করে ঢাকে দিবো, মোটামুটি 20-25 মিনিটের ভিতরে হয়ে যাবো গই। আগুনটা একটু কম রাখিয়েন, অরুণবাবুর ক্ষেতের ওষে দিয়ে এই 20 মিনিট ধরে কিছু ম্যাগ যাইতেছে যেগুলো আমি বই বুঝাইছি, কি মুখায় তো কাম নাই। তো এখানে এগুলো নামাইলে ওঁচে দিই, এগুলোর ওঁচে দিয়ে একটা স্টেপ আছে, দেখেন স্টেপ বাই স্টেপ ভালো করে দেখেন, অনেক সময় ভুলে যেতে পারে। উঁচে দিয়ে একটা আটার বাটার লাগাইছারি, এগুলারে কতক্ষণ ঢাকি রাখুন লাগবো, তাহলে এটার মধ্যে একটা সুন্দর কালার এবং সফটনেস আসবে, নইলে হার্ড এবং শক্ত যাবে। তো ঢাকি রাখলাম, এরপরে সূর্য ডুবি যাবো, ক্যাঁত করে সূর্য ডুবি গেছে গো, এবং পরের দিন সকালে ক্যাঁত করে সূর্য উঠে যাবো অরুণবাবুর খেতাতে। তো এইখানে পরের দিন সকালে মানে আগের দিন আমি বন বানা দেখছি, পরের দিন ফুল বার্গার বানাবো। তো চিকেনের বুক অ্যাকচুয়ালি এটা হচ্ছে অশোকের নাতনি, নাতনি নয় এই অশোকের নাতি, অ্যাকচুয়ালি নাতনিটারে ডিম ফায়ার বেললে রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি একখান কথা কই, অনেকে গাত লাগাইবো, অশোক হচ্ছে কোনো মানুষ নয়, অশোক হচ্ছে অরুণবাবুর একজন পার্সোনাল মুরগি, আদর করে এটার নাম অশোক রাখা হয়েছে। কিনলে পুরো ফার্মে একদিকে ডিম পারে, একদিকে অশোকে ডিম পারে, এই জন্য। তো এখানে অশোকের যে নাতি আছে ওইটার যে লইয়া আছি আমি, ওইটার একটা কিমা করে লইছি, কিমা মানে এটা এক ধরনের ভর্তা, ঠিক আছে। তো ভর্তাটা করে লইছি আমি, করে সারি এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা আসলা মশলা যা হয় সব দিমো, এখানে আদা রসুন এসব জিনিস দিছি, মরিচ দিছি, দিছারি এগুলো সুন্দর করি একটু ক্রাশ করে নিলাম, অ্যাকচুয়ালি বাড়ানো হয় এগুলো হচ্ছে ক্রাশ মানে এক গুড়ান্তি দিমো, এক গুড়ান্তি দিছারি মশলা এখন দিলাম, এয়ার কিছু পেঁয়াজ যেগুলো সব খুঁজি আনা। অ্যাকচুয়ালি আয় এই ভিডিওর মাধ্যমে আয় অরুণবাবুরে থ্যাংক ইউ জানাইতাম স্যার, যেহেতু সব কিছু খুঁজলি আর দে। তো অরুণবাবু যদি আর কিছু না দেয় তাহলে আমি ভিডিও বানাইতেই পারতাম না, ঠিক আছে। তো এখানে আয় গুঁড়া মরিচ, এয়ার গোলমরিচ, এয়ার অলৈদ মলৈদ যা ঘরে যা তো আই ফোন যায় আর অরুণবাবু বাড়িতে যা হয় সব লইয়াই, হেগেন সব জিনিস দিছি, একটু আন্দাজ করে আকল করে দিয়ে এত পরিমাণ লইয়া খেলি না, এগুলোরে কতক্ষণ ম্যারিনেশন হলে রাখি দিবো। এর পরে একটা বড় তাওয়ার মধ্যে একটু তেল দিই, এগুলোরে বড়া বানা বানা দিবো। অ্যাকচুয়ালি বার্গারের ভিতরে যে একটা বড়া দেওয়া হয় ওই বড়াটা আমি তৈরি করি, দেখেন দোকানে আয় কিছুদিন আগে খাইছিলাম 70 টাকা করে দেখছিল দোকানদারে, বার্গারের অংশে নিচে ক্রিম লাগায় ভিতরে দিই মাংস কয়েকের সঙ্গে এই সিরি অল্প হিমবা খাইলেও হ্যাট বৈত্য নয় এরকম পরিমাণে কদ্দুর কদ্দুর দিদি। তো ইডিয়া আয় পছন্দ করি না, গরিবের বার্গার বেছে আন্ডে না বার্গার দোয়ানের রেস্টুরেন্টে পাওয়া যায়, ঠিক আছে গরিবের বার্গার। তো এগুলো আমি একটা হালকা গরিবের বার্গার ইলে বলি, ইডে আমি একটা মানে অ্যাকচুয়ালি আমি গরিবের অপমান করতেছি, আর মনে হয় দোকানে যেগুলো বেছে সেগুলো হচ্ছে কিপটার বার্গার, গরিব মানছি এত কিপটামি করি কানা, বুঝছেন কিপটার গো বার্গার বেছে, হালকা গরিব মানুষ আমি নিজে হালকা গরিবই আমি বুঝিয়ে যে আমি এত বড় গরিব বানাইতাম ফাইলে কিপটারা এত কম করে দিতে পারে, এত কম করে কিনলে দেয়। তো প্রথম যে পেটিগুলো আমি বানাইছি এগুলো চিকেন দিয়ে বানাইছি, দুইটার মধ্যে চিজ দিছি, আনারা চিজ না থাকলে দুইটা চিজ ছাড়া বানাইছি, হে প্রসেসও বানাইতে পারেন, চিজ দিকে বানাই দিয়েও দেখাইছি, বুঝছেন।
তো এখানে কয়েকটা আলু দি বানাই আর আলু দি যারা ভেজ টেস্ট খায় ভেজ পছন্দ করে তারা আলু দি তৈরি করে খেতে পারে এবং আলু দিও খুব টেস্ট হয়। তো এটা ঢাকনাটা তুলে দিছি, কিছুক্ষণ পরে চিজ যে আছে এটা মেল্ট হয়ে গেছে সুন্দর। তো এগুলো সুন্দর এক সাইডে রাখে দিচ্ছি। হেয়ার পরে এখানে আয় যে আলুর যে বরাগুন তৈরি করছি অ্যাকচুয়ালি এক ধরনের টিক্কাই ধরতে গেলে এগুনের দিশারি আয় একটু ফ্রাই করে লমো। তো এগুলো দুই ধরনের বার্গারের যে ভিতরে দেওয়া হয় পেটি বা বড়া বা হ্যান ত্যান ভংসং যা কইতেন পারেন খাইলে তো হইছে, এত কি নাম নাম লই এত কি। তো এই যে বনগুলো আমি কাইলা তৈরি করে রেখেছিলাম এগুন একটু গরম করবো, গরম করবার আগে দিই মাঝখান দিয়ে হাঁড়ি লইয়ে হাঁড়ি সারি এগুন যেহেতু দুগার মাঝখান দিয়ে জিনিসগুলো হান্দাইতে হয় তো হাঁড়ি সারি এগুনের একটু বাটার দিশারি হতো আমি একটু গরম করে লমু। হেয়ার হরে ফার্দার প্রসেসে আইচামো। তো যা নার করে করতেছিলাম জীবনে অনেক বার্গার খাইছি দুয়ান্তন কিনি কিন্তু এগুলো আসিল কিপটার বার্গার। ওই কিপটার বার্গার খাই কোনোদিন শান্তি হয় না। কিন্তু আজকে আমি যেটা তৈরি করছি এটা হচ্ছে খাটি হালকা গরিবের বার্গার। এটা কিন্তু খুব পায় নেব, খুব সেরা হইলা এটা খুঁজি আনা, এটার মধ্যে কোনো জিনিসের অভাব নাই। হালকা গরিব হইলেও আন্না খুঁজি লইয়াই কোনো অভাব না। অ্যাকচুয়ালি আমি আয়ের নিজের কথা কই, রানারা হয়তো নাও খুঁজতে পারেন, সবাই লজ্জার লাগে খুঁজতে পারে না, আমি একটু খুঁজি লিয়ে পারি। তো এখানে হচ্ছে লাই হাতা, লাই হাতা অ্যাকচুয়ালি রাইস শাকও কয় অনেকে। তো বাইরে যে লেটুস পাওয়া যায় বার্গারের ভিতরে দে এটা লেটুসের বান্ধবী, মানে অনেকটা রিলেটিভ টাইপের লেটুসের বান্ধবী। তো এটাও সেম লেটুসের মতোই টেস্ট হয়, এটা আপনারা বার্গারের মধ্যে জিনিসটা দিতেন পান। এর মধ্যে আমি আনার পরে একটা কথা কই যে এমন লাল লাল টমেটো যদি বাজারে পান অবশ্যই বার্গারের মধ্যে দিবেন, খাইতে খুব টেস্ট হয়। আমরা বাঙালিরা অনেক সময় কাঁচা টমেটো খাই না কিন্তু জিনিসটা খাইতে খুব টেস্ট হয়, আমি এটা অনুভব করছি। কবি এ কইছে মুখে যা সামনে যা পাইবা তাই খাইবা, সব কিছুই স্বাদ শুধু পরাণে ভালোবাসা দিয়ে খাইতে হইব। এটা কবি এ কইছে যে সব কিছুই টেস্ট আছে। তো এখানে এক ধরনের মেয়োনিজের লগে আর কিছু টমেটো সস মিক্স করে লেছি। মেয়োনিজের রেসিপি আর চ্যানেলে অলরেডি আছে, না থাকলে ইউটিউব চ্যানেলেও চাইতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিমু আপনারা সাইয়ে লাগেন, ঠিক আছে? কমেন্ট বক্সে জিনিসটা থাকবো, টেনশন করিয়েন না, বুঝছেন না? তো এখানে আরেক ধরনের আমি একটা গ্রিন চাটনি তৈরি করি, এটা মেয়োনিজের লগে মিক্সড করে লেছি। মেয়োনিজ তৈরির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, এটা আনার করে আমি আবার কইয়ের। তো এগুলো আমি সুন্দর করি একটা একটা করি, অক্ষণ আনার করে আমি কীভাবে তৈরি করি লাস্ট প্রসেস মন দিয়ে দেখেন। অক্ষণ কিন্তু সারি যাইয়েন না, অক্ষণ খাইবার টাইম আইতেছে, একদম মেন সবচেয়ে জরুরি জিনিস। তো এখানে সুন্দর করি আয় ক্রিম টিম লাগাই সারি হতমে লেটুস ফেটুস দিশারি বড়াইয়া দিই একটা তৈরি করছি, এরপরে আরেকটা তৈরি করি সুন্দর ইজ্ঞার পর ইজ্ঞা ইজ্ঞার পর ইজ্ঞা সুন্দর করি আয় সুন্দর করে তৈরি করি। মাঝখান দিয়ে একখান কথা কই বার্গার এখন যেচ্ছে ভোতা, এখান দেখি আর একখান কথা মনে হচ্ছে যে মাস্ক পরতে পরতে আর না গিয়েও ভূত হয়ে গেছে। অনেক সময় নিজের নিজে দেখতে মানে কী জানি কয় ইয়ার মতো লাগে, এই রুটি সাগুনিয়া তাবার মতো লাগে। বার্গার এখন যেচ্ছে ভোতা ইত্যা ভূত হয়ে গেছে আসি আর আইয়া, এনেও তো একজন গার্লফ্রেন্ডে ধোকা দিয়ে গেছে কই। এইভাবে যেভাবে মাস্ক পরতে পরতে নাক ভূত হয়ে যাবে, ভবিষ্যতে কোনো ধরনের কোনো সম্পর্ক জড়াইতাম ফার্মুনি আয় নিজেই বুঝিয়েন না কী করতাম, কোনো সলিউশন থাকলে আপনারা আরে কন দেখেন কী টেস্ট তিনগাবার গা তৈরি করছে। এবার আয় খাই দেখামু, খুব টেস্ট আই আনার করে কই আই আনার করে বিশ্বাস হয়তো দিতাম ফারিয়ে না, হয়তো আনারা চোখ দি খান একটু চোখ দি মন দি দেখি সারি জিনিসটা খাই দেখেন দেখবেন মনে একটা শান্তি লিখবো। বাড়িতে অবশ্যই জিনিসটা তৈরি করি খান, শীতের দিনে আছে এই তিন ধরনের বার্গার যদি আনারা তৈরি করি খান জীবনে খুবই মজা পাইবেন, আনন্দ পাইবেন, চাকদুম পাইবেন। চাকদুম একটা টেস্ট, চাকদুম একটা জিনিস তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি আই আর একটা সতর্কবার্তা আনার করে দিই, খাদক ভাইও আছে এটা চাই লইয়েন। এই সতর্কবার্তা হলো যে কয়েকদিন আগে আর একজন SMS করছিল যে আর ভিডিও চাই চাই লোল হালাইতে হালাইতে মোবাইলের তো লোল হরি মোবাইলের শর্ট সার্কিট হয়ে মোবাইল নষ্ট হয়ে গেছে কই। হেয়ার হাতে আর কে কিছু টাকা বলে জরিমানা দিতে হবে আর ভিডিও চাই এর মুছে। আয় সতর্কবার্তা দিয়ে ডিসক্লেমিনার আর কোনো দোষ নাই। ও মা গো হাতে কী কামাত দিয়েছে দেখছেন না, মনে হয় যে অনেক সময় মোবাইলের তুন বাইরে আর খাইয়া লাগবো, হাতে এমন একটা খানা দে বাপরে বাপ, হাতের খাইবে স্টাইল অন্যরকম, চোখ বন্ধ করে কেচ্ছা কামাত দিয়েছে, একটু রিমাইন্ড করেছি আন দেখেন কী সুন্দর বার্গারের তিনটা লেয়ার দেখতে কী ভাই রে খাইছে রে, মানে অনেক সময় মনে হয় যে আর এনে কোনো খাইয়া লাগে হাতের লগে থাকি যে কী করবো, মানে হাতের আন অনেক সময় ডর লাগে। একটু চিকন হয়েছে যদিও খাই খাই ফুলাটা কীভাবে চিকন হয় আমি এটাই বুঝতাম পারি না, খাইতেও থাকে চিকন হয়েছে। দেখেন কী সুন্দর বার্গার তৈরি হয়েছে। যা করতেছিলাম যে লোল হালায় যদি কেউ মোবাইল নষ্ট হয় আর দোষ নাই, আর যার মতো বিদা জানেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ যদি ভালো থাকেন, টাটা।